হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমরা সকলেই চাই আমাদের ত্বক সুন্দর এবং উজ্জ্বল করতে, আর এর জন্য আমরা আমাদের ত্বকে অনেক কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি। এগুলো কিছু সময়ের জন্য ত্বক ফর্সা করলেও এর সাইড ইফেক্ট থাকে। কোনো সাইড ইফেক্ট ছাড়া ত্বক সুন্দর এবং উজ্জ্বল করতে চাইলে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো, কারণ এর কোনো সাইড ইফেক্ট থাকে না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বকে এতটাই গ্লো চলে আসবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা তৈরি করা কতটা সহজ এবং কার্যকর তা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটা কিভাবে তৈরি করবেন। এই ভিডিওটিকে আমি দুটি স্টেপে ভাগ করেছি। স্টেপ ওয়ান, ক্লিনজিং। এক চামচ দুধ ও এক চামচ লেবুর রস একসাথে নিয়ে মিশিয়ে নিন। এবার একটি কটন প্যাড এর মধ্যে ডুবিয়ে এটির সাহায্যে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নিন। মনে রাখবেন, মুখের সাথে সাথে গলা ও ঘাড়কে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে লেবুর রস ও কাঁচা দুধ দিয়ে ক্লিনিং করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের মুখের সমস্ত ধুলো ময়লা নোংরা সব কটন প্যাডে এসে জমা হয়েছে, আর আপনাদের মুখ খুবই পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে। স্টেপ টু, ফেস প্যাক। ফেস প্যাক বানাতে একটি বাটির মধ্যে 2 চামচ চালের গুঁড়া, 2 চামচ আঙ্গুরের পেস্ট। আঙ্গুরের পেস্ট ত্বক থেকে মৃত কোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল নরম করে এবং ত্বককে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করে। 1 চামচ বিটরুট পেস্ট ও 2 চামচ কাঁচা তরল দুধ নিতে হবে। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় এটি ত্বকের কালো দাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন। ত্বক ফর্সাকারী উপাদানগুলোর মধ্যে বিটরুট একটি অন্যতম উপাদান। এটি ত্বককে অতিমাত্রায় ফর্সা করে এবং দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে। বিটরুট ব্যবহারে ত্বকে একটি গোল্ডেন চকচকে ভাব নিয়ে আসবে। বন্ধুরা, আমাদের স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি পুরোপুরিভাবে তৈরি। চলুন এবার দেখে নিই এটিকে কিভাবে ব্যবহার করতে হয়। একটি ব্রাশের সাহায্যে এইভাবে ত্বকে লাগিয়ে নিন। এই পদ্ধতিটি মুখের সব রকমের কালো দাগছোপ দূর করে ফর্সা ত্বক পাওয়ার জন্য এতটাই উপকারী যে আপনি মাত্র একবার ব্যবহারে ভালো ফলাফল পেতে শুরু করবেন। এটি চেহারায় লাগিয়ে 30 মিনিট মতো অপেক্ষা করুন। 30 মিনিট পর ত্বক নর্মাল জল দিয়ে ধুয়ে মুছে নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিন ও ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, আর এরপর কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট করুন। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।